বাগদা থেকে সুদূর স্বরূপনগর নতুন রেলপথের আশায় স্থানীয়রা। রাজ্য ও রেল মন্ত্রক যৌথ উদ্যোগ নিক, তাহলে রেলপথ হবে দাবি স্থানীয়দের। রেল মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নতুন কিছু রেলপথের কথা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম হল উত্তর চব্বিশ পরগনার বনগা শিয়ালদাহ শাখার বীরা চাকলা নতুন রেলপথ, মছলন্দপুর থেকে স্বরূপনগরের জন্য নতুন রেলপথ ও বনগা থেকে চাঁদাবাজার হয়ে বাগদা রেলপথ, সব মিলিয়ে প্রায় 65 থেকে 70 কিলোমিটার নতুন রেলপথ হওয়ার কথা ছিল। তবে সেই প্রস্তাব খাতায় চাপা পড়ে ধুলোর আস্তরণে ঢেকে গিয়েছে। না হয়েছে জমি অধিগ্রহণ, না এগিয়েছে রেলের 1 ইঞ্চি কাজ। সম্প্রতি রেলমন্ত্রক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন, রেলমন্ত্রকের তরফে কয়েক হাজার কোটি টাকা চলতি অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেলের নতুন লাইন ও রেলের উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। তবে নতুন লাইনের ক্ষেত্রে রাজ্য সরকার জমি না দিলে কোনোভাবেই এই কাজ শুরু করতে পারছেন না রেল। দীর্ঘদিনে দুর্ভোগ মিটবে, এলাকায় তৈরি হবে নতুন রেলপথ, এই আশায় বুক বেঁধেছিলেন মানুষগুলি। আশা পূরণ না হওয়ায় হতাশ তারা। আমরা বাসে অটো যাতায়াত করি, অনেকটা অসুবিধার মধ্যে আমরা যাতায়াত করি। ট্রেন লাইনটা হলে আমাদের খুব ভালো হতো, সো কাজ শুরু হলে সেটাই আমাদের ভালো হবে, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয়। কিন্তু সেক্ষেত্রে তার জমি জট রয়েছে, জমি জটটা সংশোধন করতে হবে সরকারকে, অবশ্যই রাজ্য সরকার এক বিয়াসে কাটা চাই আমরা। তেঁতুলিয়া যাবো, এইভাবে বাস অটোতে করে যাতায়াত করতে হবে? হ্যাঁ, বাসে যাব, এই 35 টাকা 70 টাকা যাতে আসতে লাগে ডেলি, রোজ যাতায়াত করে কাজে আসি, সুবিধা তো হয় আর পয়সাও কম লাগবে। হ্যাঁ, 2-3 স্টেশন হলেও 10-15টায় হয়ে যাবে। মানুষগুলো 14 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আশার আলো দেখতে শুরু করেছিলেন। তাদের ভোগান্তি একই জায়গায় থমকে রয়েছে বলে অভিযোগ। সুদূর বাগদার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে স্বরূপনগর বা বাদুরিয়া গ্রাম অথবা দেগঙ্গা ব্লকের চাকলা রেল স্টেশনে আসতে অনেক সময় 100 টাকার উপরে খরচ হয়। রেলপথ হলে যাতায়াত ভাড়া পাশাপাশি সময়ও বাঁচবে, রাস্তার ভোগান্তিতেও তাদের পড়তে হবে না। প্রচণ্ড ভোগান্তির ভিতর দিয়ে ওখান থেকে আসতে হয় দুটো অটো, প্রথমে চারঘাটের অটো, তারপরে চারঘাট থেকে আবার মছলন্দপুরের অটো, মছলন্দপুর থেকে এসে তারপরে এখান থেকে ট্রেন ধরতে হয়। অনেকটা ভোগান্তি, অনেকটা কষ্ট। আমরা চাই স্বরূপনগর উপর দিয়ে যে ট্রেন লাইনটা হওয়ার কথা ছিল, ওটা মছলন্দপুর থেকে, মছলন্দপুর থেকে স্বরূপনগরের উপর দিয়ে এই ট্রেনটা দ্রুত লাইনের কাজ চালু হোক, দ্রুত ট্রেন লাইনটা হোক, এটা আমাদের দাবি। এগুলো তো রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার কীভাবে জমি, কীভাবে জটগুলো মেটাবে, জমিগুলো অধিগ্রহণ করবে বা মানুষকে কীভাবে কন্ট্রোল করবে, এগুলো তো রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু আমরা সাধারণ পাবলিক যারা, আমরা চাই দ্রুত এই কাজটা চালু হোক। তবে এক্ষেত্রে রাজ্য রেলমন্ত্রক যৌথভাবে উদ্যোগ নিলেই প্রস্তাবিত নতুন রেলপথগুলির কাজ শুরু করা সম্ভব হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, রেলপথ হলে নিত্যদিনে যাতায়াতের ক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে, গতি আসবে এলাকার উন্নয়নে। আমাদের যাতায়াতটা খুব দুর্বিষহ, এই বাসে ঝুলতে ঝুলতে যাওয়া, দীর্ঘ রাস্তা, সীমান্ত এক্সপ্রেস ধরে যেতে হয়। আর অনেকদিন আগেই তো একটা প্রকল্প হয়েছিল, রেল প্রকল্প, যে এখান থেকে স্যাংশন হয়েছিল মমতাজির এতে, যে সাধারণ মানুষ তো জমি দিতে রাজি, তো তারা সঠিক ক্ষতিপূরণ পেলে একদম দিতে রাজি। আমরা চাই যে একটা যার যেমন ক্ষতি হচ্ছে সে সেরকম একটা ক্ষতিপূরণ পাক, বা তার একটা কোনো কর্মসংস্থান হোক, ওই জায়গার এলাকার উন্নয়ন হোক। এটা রেল লাইন হলে যতদূর সম্ভব সেটাই তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।